মনে জানতে চেয়েছেন আমরা টিভিতে বা ফেসবুকে ছেলেদের দেখে থাকি তা থেকে গুণা হবে যদি কোনো ছেলেকে দেখার পরে আপনার ভেতরে বাজে চিন্তা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কন্টিনিউ করা আপনার জন্য গুণা হবে আর সাধারণ অবস্থায় ছেলেদেরকে মেয়েরা দেখতে পারবে এই মতটা বেশি বিশুদ্ধ যদি এ বিষয়ে আমাদের বিষয়ে আলোচনা আছে এবং এ বিষয়ে একটা ভিডিও আমাদের আমাদের ইউটিউবে ফেসবুকে বক্তাদের ওয়াজ শোনার বিষয়ে সেটা আপনি শুন দেখে নিতে পারেন সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ দিন ধরে এ থেকে পরিত্রার উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুই ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উঁজু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উঁচু করতে হবে আমিন আশরাফি জানতে চেয়েছেন উপবৃত্তি টাকা গ্রহণ করাকে হালাল হবে আপাত দৃষ্টিকোণ থেকে এটি হারাম হওয়ার কোনো কারণ গ্রহণ করা হালাল হবে ইনশাল্লাহ এটা একটা উপঢৌকন উপহার একজন ভালো শিক্ষার্থীকে ভালো ফলাফল করবার কারণে তাকে উপঢৌকন দেওয়া হয় এটাকে নাজায়জ বলার কোনো কারণ নেই দিদারুল ইসলাম জানতেছেন কাবিন প্রথার কুফুর সম্পর্কে কিছু বলুন কাবিন প্রথার কুফুর আবার কি আপনার প্রশ্নটি পরিষ্কার নয় কাবিন প্রথা আবার কুফুর কীভাবে হয় এমডি মজাহারুল জানতে চাইছেন শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কি না যদি পায়ে মোজা থাকে তাহলে সেক্ষেত্রে মোজার উপরে মাসা করলে অজু হবে শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল মোজাটি হয় চামড়ার হতে হবে আর নাহলে কাপড়ের এত মজবুত মোজা হতে হবে যে এটার উপরে দীর্ঘপথ হ্যাঁ পায়ে হাঁটা যায় অর্থাৎ মজবুত মোজা হতে হবে শক্ত হইতে হবে আর অজু করার পর পূর্ণাঙ্গ উজু করার পর যেখানে পাও ধোঁয়াও হয়েছে এরকম উজুর পর মোজাটা পরিধান করতে হবে তাহলে সেক্ষেত্রে ওর ফোর করা চলবে